সুমিতা বাংলা ইউটিউব চ্যানেল। স্বামী বিবেকানন্দ তার এই অমোঘ বাণীকে পাথেয় করে অসংখ্য মানুষ এই দুর্গত মানুষ তাদের সেবায় রামকৃষ্ণ মিশন এবং এমপি রামকৃষ্ণ মিশন আশ্রম এবং বকখালি শ্রীরামকৃষ্ণ আশ্রমের যে প্রচেষ্টা তাকে আমরা খুব সাধুবাদ জানাই। আমরা ধন্য যে এতজন মানুষ তারা কিছু পরিষেবা পাচ্ছে এবং তারা নিচ্ছে, এই জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা নিজেকে ধন্য মনে করছি। এই ঠাকুরের দিব্যত্রই যারা আছেন, যাদের আশীর্বাদ ধন্য আমরা, যে প্ল্যাটফর্মে তারা বসে আছেন, তিনি দেখছেন যে সারা বিশ্ব জুড়ে যে একটা সংকট চলছে, বিপর্যয় চলছে, কত মানুষ অসহায়, তাদের করুণায় তাদের আশীর্বাদে আজকের এই ধরনের পরিষেবা চলছে। আমরা খুবই ধন্য যে এই এলাকাতে 1000 মানুষ, 1000 পরিবার প্রায় 10 দিনের তারা খাওয়ার পেল, খুব ভালো গুণগত মানের খাওয়ার, একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, একটা হাইজিন মেনটেন করে তাদেরকে সুশৃঙ্খলভাবে দেওয়া হচ্ছে, সুন্দরভাবে সকলে নিয়ে যাচ্ছে। পরম পূজ্যপাদ আমাদের স্বামী সদানন্দজি মহারাজ আছেন, নিবিডাম কৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক, এবং আরও একজন মহারাজ আছেন, এবং তাদের ভলেন্টিয়ার্সরা খুব দারুণভাবে কাজ করছেন এবং স্বেচ্ছা সেবার মধ্যে দিয়েই কাজটা হচ্ছে। আমরা এই বকখালি মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কল্পতরু আশ্রমে এবং চন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রমেরও কিছু ভলেন্টিয়ার্স এই কাজে সাহায্য করছি। আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি যে এই মানুষরা যখন নিয়ে যাচ্ছে কিছু খাওয়ার দ্রব্য, তারা হাতে করে নিয়ে যাচ্ছে এবং তাদের 10 দিনের খাওয়ার একটা নিশ্চিত থাকছে, এই পরিষেবাটা যে তারা পাচ্ছে এটা দেখে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। সকলে ভালো থাকুক, ঈশ্বর সকলের উপরে আশীর্বাদ বর্ষিত করুক, এই সংকট যাতে তাড়াতাড়ি কেটে যায়। ধন্যবাদ। ফ্যামিলিকে আজকে দেওয়া হলো, আগামী দিনে কি আর কিছু পঞ্চায়েতের জন্য সারা বিশ্বের সব সেন্টারের জন্য আপিল করেছিল, আপিল সময় বলে গেছেন এর আগে যখন গুরু হয়েছিল এই অঞ্চলে মিশন যারা নিম্নজিত এখানে দেখলেন বকখালি অঞ্চলে যারা সবচেয়ে বেশি বিপদে পড়েছে নিম্নজিরা, যারা দিন আনা দিন খাবে, সেইটাই হতে মানে যা ডোনেশন তুলি সেই ডোনেশন খাওয়ার ভালো জিনিস এই আজকে আবার শুনেছি যে যেন তিনটে খাবার হয়েছে আরও একটু বাকি আছে, কারণ কিছু কিছু আজকে তো দেখছি অনেকে হয়তো আসছে পায়নি, পরিবারের নাম করেছে পরিবারে কিন্তু দেখেছি এখানকার আশ্রমের সেক্রেটারিদের কাছে অনুরোধ করছি নিজেরা নিজেরা গিয়েই যেন সত্যিকারের গরিব সেই আজকে রামকৃষ্ণ মিশনের বকখালি শাখার পক্ষ থেকে করোনা ভাইরাস আক্রান্ত এবং সেই সঙ্গে বিপর্যস্ত যে সমস্ত মানুষ সাহায্যার্থে রিলিফ দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন বকখালি আশ্রমের পক্ষ থেকে,
এখানে প্রথমে হাজার মতো লোক উপস্থিত হয়েছিল এবং প্রত্যেককে তাদেরকে যথাযথ নিয়মে এবং করোনা ভাইরাসের নিয়ম মেনে এবং সেখানে এখানে এই যে হ্যান্ডওয়াশ আছে হ্যান্ডওয়াশ সমস্ত আমাদের সদস্যরা দিচ্ছেন হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে হাত পরিষ্কার করে তারপর একে একে যাচ্ছেন গিয়ে এখানে মিশনের পক্ষ থেকে যে রিলিফ সামগ্রী কিছু মানুষদের মধ্যে যেটা বিতরণ করা হচ্ছে সেখান থেকে সামগ্রী নিয়ে সুষ্ঠুভাবে নিয়ম মেনে তারা প্রত্যেকে বাড়ি ফিরে যাচ্ছেন এবং এই রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগের জন্য সবাই খুবই আনন্দিত এবং তারা এর জন্য সবাই খুশি হয়েছেন। আগামী দিনে এই রামকৃষ্ণ মিশনের আরও প্রচেষ্টায় এই এলাকার মানুষের উন্নয়ন হোক। এইটুকু কথা বলে আমি আমার কথা রাখছি। একটি নতুন প্রতিষ্ঠান এখানে গঠিত হয়েছে খুব অল্প দিন, বর্তমান সারা বিশ্ব জুড়ে করোনা নামক ভাইরাসে যে বিপর্যয় নেমে আক্রান্ত হওয়ার ফলে যে বিপর্যয় নেমে এসেছে সারা বিশ্ব জুড়ে, তাতে সাধারণ মানুষ তাদের জীবন এবং জীবিকা দুটোই পুরোপুরি ব্যাহত হচ্ছে। জীবিকার থেকেও মানুষ এখন তাদের জীবন বাঁচাতে ভীষণভাবে তারা কষ্ট পাচ্ছে। তাই বকখালি শ্রী রামকৃষ্ণ আশ্রম বেলুড় মঠের কাছে আবেদনের মূলে বেলুড় মঠের নির্দেশে নিমপিট শ্রী রামকৃষ্ণ আশ্রমের সহযোগিতায় এবং চন্দনপিড়ি শ্রী রামকৃষ্ণের আশ্রমের রূপকার একজন বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ ভাবানুরাগী মাননীয় স্বপন চক্রবর্তী মহাশয়, যিনি এই সোশ্যাল ওয়ার্কের উপরে যিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন, তিনার গাইডে আজকের বকখালি শ্রী রামকৃষ্ণ আশ্রমের তত্ত্বাবধানে আজকের এই রিলিফ কার্য চলছে। আজকের প্রায় ফেজারগঞ্জ, হরিপুর ও শিবরামপুর এই নামখানা ব্লকের তিনটি পঞ্চায়েত মিলে প্রায় 1000 পরিবার তাদের আবার দিন দশকের জীবন নির্বাহ করতে পারবে এইরকম কিছু শুকনো খাদ্য তারা আজকে এখান থেকে পাচ্ছেন, যেমন চাল, ডাল, আলু, তেল, সাবান, লবণ, বিস্কিট ও মাস্ক তারা এখান থেকে পাচ্ছেন, খুব আনন্দ সহকারে তারা গ্রহণ করছেন। আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি আজকের এই ধরনের সেবা কাজে যুক্ত হতে পেরে এবং আগামী দিনে বিগত দিনে বুলবুলের এই বকখালি বুলবুল ঝড়ে ভীষণভাবে বিপর্যস্ত হয়েছিল, সেই বিপর্যয়ে কাটতে কাটতে আবার এই করোনায় বিপর্যয়। বিগত দিনেও আমরা বেলুড় মঠের সাহায্য নিয়ে এখানে একটা বড় রিলিফ কার্য করেছি সরিষা রামকৃষ্ণ আশ্রমের সহযোগিতাতে। আমরা আগামী দিনে আরও চেষ্টা করব
এই সাধারণ মানুষের পাশে থাকার জন্য, তাদেরকে কিছু সাহায্য করার জন্য। আজকের আমাদের আরও বিশেষভাবে যারা সাহায্য করেছে, ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত, তার ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং তার সমস্ত কর্মকর্তারা এবং এখানকার পুলিশ প্রশাসন, ফেজারগঞ্জ কোস্টালের সমস্ত আধিকারিকরা, তারা আজকের এই বিপর্যয়ের মাঝখানে তারা ডিস্টেন্স মেনটেন করে, দূরত্ব বজায় রেখে এই ত্রাণ কার্যটা যাতে সুসম্পন্ন করা যায় তার জন্য তারা ভীষণভাবে সহযোগিতা করেছে। আমরা এই জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ জ্ঞাপন করছি, আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া এইভাবে করে আমাদের এই ত্রাণ কার্য চলছে, আগামী দিনে আরও চেষ্টা করব যাতে সাধারণ মানুষের পাশে থাকতে পারে। নমস্কার। আজকে সত্যি খুবই আমরা আনন্দ পেয়েছি, বিজয়বাড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নিমপিঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজগণের উদ্যোগে এক মহতী প্রচেষ্টা। করোনাতে যারা সত্যিকারে কাজকর্ম বন্ধ রেখে বাড়িতে অভাবের মধ্যে কাটাচ্ছেন, তাদের হাতে কিছু দান সামগ্রী তুলে আমাদের ফেজারগঞ্জকে ওনারা ধন্য করেছেন। আমরা ওনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তাদের এই মহতী প্রয়াস আমাদেরকে আরও উজ্জীবিত করবে, সমাজে পিছিয়ে পড়া মানুষের, দরিদ্র মানুষের সেবায় এ ধরনের মানুষ আরও অনেকে যদি এগিয়ে আসে তাহলে আমরা আরও খুশি হব। আমাদের গ্রাম পঞ্চায়েত সত্যিকারে সুন্দরবনের শেষ প্রান্তে, এখানে প্রায় অধিকাংশ মানুষ গরিব, এখানে রুজি রোজগার, মৎস্য শিকার এবং বিভিন্ন ধরনের বাইরে কাজ করে এখানকার বেশি রোজগারটা হয়। তো এখানে মানুষের যে দারিদ্রতার মধ্যে আছে, আমরা চাইব এ ধরনের সুবর্ণদ্বয় মানুষজন আরও এগিয়ে আসুক। ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আমাদের পাশে দাঁড়ান। আমাদের আত্মমানুষরা তারা তাতে কিছু সহযোগিতা পেয়ে তারা এই করোনার আক্রান্ত থেকে বা করোনার থেকে যে সরকারি নির্দেশিকায় যে লকডাউন চলছে এই লকডাউনের থেকে বাঁচতে পারে এবং সমাজকে যাতে আমরা বাঁচাতে পারি, আমাদের এই ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত যাতে করে খুবই দারিদ্রতার মধ্য থেকে বাঁচতে পারে তার জন্য সহায়তা কামনা করছি। এবং আজকে সুন্দর স্যানিটাইজারের মাধ্যমে এবং হ্যান্ড গ্লাভস এবং মাস্ক দিয়ে ওনারা যেভাবে মানুষকে সহায়তা করেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ মাথায় নিয়ে এবং মাননীয় আমাদের স্বামীজি, তিনি যে হারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন স্বামী বিবেকানন্দের আদর্শকে মাথায় নিয়ে, তারা আজকে মাঠে নেমেছেন। এত ভয় সন্ত্রাস সত্ত্বেও এই আমাদের করোনার আক্রান্ত উপেক্ষা করে যারা এসেছেন তাদেরকে আমরা অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা এত কষ্ট করে কলকাতা থেকে এই ধরনের সামগ্রী নিয়ে আমাদের যে ধরনের উপকার করলেন তার জন্য আমরা পুনরায় তাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বলুন। আচ্ছা, 5 কিলো চাল আছে, 3 কিলো আলু আছে, 1 কিলো ডাল আছে, সয়াবিন বড়ি আছে, 250। আচ্ছা, আবার লবণ আছে 500। সরষার তেল 500। আচ্ছা, সামান 1টা। আচ্ছা, বিস্কুট প্যাকেট 1টা। মাছ 1টা। ডাল 1 কেজি। হ্যাঁ, ডাল 1 কেজি বলছি তো, ডাল 1 কেজি। আপনি খুশি তো? হ্যাঁ, খুশি। ব্যাগটাও দিচ্ছে আমাকে নতুন ব্যাগ। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।